দৌড়াচ্ছে সবাই, আর এই যে বৌদি পেছনে, তো চলো রেল লাইন পার হয়ে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং বন্ধুরা, এখন 4টার কাছাকাছি বাজছে, মানে ভোর। আর আজকে আমি স্নান করে নিলাম, স্নান করেই যাচ্ছি, কারণ আজকে আমার একাদশী। আর একাদশী করলে আমি স্নান না করে কোথাও বেরোই না, কি বলো তো? জলটাও খাই না, তো তার জন্য জলটাও খেতে পাবো না। আর রাস্তাঘাটে গেলে দেখবে গলা টলা শুকিয়ে যায়, ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিল, জলটা ঢালার পর আর ঠান্ডা লাগছে না। অনেকক্ষণ গামছা ধরানো ছিল, আধ ঘন্টার বেশি, তার জন্য চুলটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। আর আমি চুল বাদাই ছিল, দিয়ে জল দিয়ে দিয়েছি। চুলটা আসে হচ্ছে ভালো করে, তো চলো। আমি রেডি ফেডি হয়ে নিই, কিঙ্করকে ভোগ দেওয়া হয়ে গেছে, নিজে দেখে না দিয়েছি, দেখো। এখন মিষ্টি ছিল না, তাই পিসি সেই সীতাভোগ দিয়েছিল, সীতাভোগ ছিল, সীতাভোগ দিলাম। আপেল আর পেয়ারা, কিশমিশ, বাতাসা, ওটা গুড়ের বাতাসা আর চকলেট। তো চলো দেখে নিলে, সকালের ভোগ দেওয়া হয়ে গেছে। আর আমি এই ব্যাগটা গুছিয়ে নিয়েছি, বাইরে রাখা আছে, তো চলো পরে কথা বলছি, আগে বেরোই। সোয়েটার পরে নিয়েছি, এদিকে একটা ব্যাগ, এদিকে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ। আর আমার চুল ভেজা বলে মাথায় কিছু দিইনি, টেনে ঠান্ডা লাগবে, চাদর ব্যাগে ভরা আছে। তো পেছনে একটা টুকটুক আসছে, দেখা যাক যাবে কি না। তো চলো, ও চা খেয়ে এসছে বাড়ি থেকে, আর আমি তো চা খাবো না, সব দিন খাই না, একাদশী করলে চা খেতে হবে না। স্টেশন এখানে চলে এসেছি, আর বৌদি টিকিট কাটতে গেল, ওই যে যাচ্ছে, তারপরেই ভেতরে যাবো। আর এখন পুরোই ফাঁকা, সকালবেলায় তো মানে সকাল এখনো হয়নি, পাখিগুলো কিচির মিচির কিচির মিচির করছে এখান থেকে। এখন ট্রেনে উঠে পড়েছি, দেখো টিকিট কাটাও হয়ে গেছে, খুব আওয়াজ আসছিল তার জন্য আমি তোমার হচ্ছে মিউট করে দিয়েছি। আর ওই পাশে বৌদি বসে আছে, আর এই মাথার ওপর ব্যাগ রেখে দিয়েছি। আর এই সোয়েটারটা দেখছো, এটা আমাকে কিঙ্কর এনে দিয়েছিল শিলিগুড়ি থেকে। যতই সোয়েটার আমি যতগুলোই পরি, বেশিরভাগ সব কিঙ্করেরই দেওয়া, আমি সোয়েটার একটাও হয়তো কিনিনি। তো দেখতে থাকো ব্লগটা। ট্রেন থেকে নেমে গেছি, কোথায় গেলি তুই? দৌড়াচ্ছে সবাই, আর এই যে বৌদি পেছনে, তো চলো রেল লাইন পার হয়ে যাই। ছটা বাজতে দু মিনিট আগে মনে হয় দাঁড়ালো, দাঁড়া, হ্যাঁ 6:02, আজকে তাড়াতাড়ি এসছে, 6টা না দাঁড়ায়নি, তুমি ঘুমাচ্ছিলে তো কোথায় দাঁড়াবে? না যে তো যতটা টাইম ততটাই দাঁড়িয়েছি, তুমি ঘুমাচ্ছিলে ওই জন্য কিচ্ছু টের পাওনি। মা ভালোই ঘুমিয়েছো, আমি তো এডিট করছিলাম, তুমি ঘুমাচ্ছিলে নাকি তেল দিয়ে? কার জন্য নিবি? হ্যাঁ আগে গোপালের সোয়েটার নিতে এসে, সোয়েটার নি, কি নিবি? তোর বাবুর সোয়েটার, তো আগে গোপালেরটা দেখি, চ চ কোথায় দেখবি, পুচকির কি নিবি? এখানেই তো আছে, বাচ্চাদের গলিতে ঢুক। সোয়েটার নাই, আই দেখি, ও তো সোয়েটার পাওয়া যায় না, ও তো জামাই পাওয়া যায় ওর কাছে, আমি দেখেছি, দেখি সাইডেন একটু,
ওর কাছে আমি সোয়েটার দেখিনি, জামাই দেখিনি। আমি পুচকির প্যান একদম নাই জানিস, পুচকির প্যানই নিতে হবে আমাদেরকেও। ওই দেখ ওর কাছে শুধু জামাই আছে রে, সোয়েটার নেই। কাকু সোয়েটার নিয়ে আসনি বাচ্চাদের। ও কাকু, ও কাকুটা নেই, দাদাটা আছে, সরি কিছু মনে করো না। হ্যাঁ আমি ভাবছি ওই কাকু আছে, কাকু নেই, সোয়েটার নেই বাচ্চাদের। ও এরা এইখানটাই আছে। ওই জিনিসটা ছোট হবে, ছোট ছোট দেখো তো দেখি, আর এক সাইজ ছোট লাগবে। এটা নে, সব রকম নিবি, কটা করে নিবি? উঠে পড়েছি এখনই, ছেড়ে দেবে হাজার দরে যাচ্ছি। আর এই যে তিন ছেড়ে দিল, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো 10:30-10:30 মধ্যে। গোপালদেরকে দিয়ে দিলাম, ওদের আরো ঘরে রাখা আছে। আর এইগুলো সোয়েটারটা তো আমি পরে গেছিলাম, আর এটা বাবুর। তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আরো কি কি নিয়ে এসেছি, আজকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছি, সেগুলোই দেখাবো। স্নান করে গেছিলাম, বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়েছি, জামা কাপড় কেটে দিয়েছি। আর তোমার হচ্ছে এখন খাবার খাবো, প্রচন্ড খিদে পেয়েছে তো ট্রেনে আসতে আসতে একটা পেয়ারা খেয়েছি। আর আজকে 3টের সময় উঠেছি, ধরো 3:05 আগে, 3:05 তো এখন প্রায় মনে হয় 1টা বা কাছাকাছি বাসছে। হ্যাঁ 12:38, এখন খাবো, তারপরে ভিডিওটা এডিট করবো, তারপরে আপলোড করবো। আর কাকাদের বাড়িতে গিয়ে আমি 10-15 মিনিট মতন শুয়ে গেছিলাম, বাবুকে নিয়ে গেছিলাম দিয়ে, বাবুকে ধরেছিলাম এসে। তারপরে বৌদি রান্না করছিল, ওই জন্য খাবার করা হয়নি, তো পরোটা করা হয়ে গেছে, আর এই এই একটাই দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর কি করেছি চলো দেখে না, হয়ে যাবে। আর এই যে এগুলো সব ভেজে রাখা আছে, আমি একবারে অনেকগুলো করে নিলাম। যদি পারি তাহলে রাত্রিবেলায় শুধু তরকারি করবো, আর শরীর চলছে না। আর এখানে দেখো আলু গাজর আর ক্যাপসিকাম ভেজে নিলাম, আজকে তরকারি খেতে ইচ্ছা করছে না, তো এই পরোটা হলেই হয়ে যাবে, দিয়ে খেয়ে নেব। আর কিঙ্করের জন্য বেড়ে নেব। তোমরা দেখতেই পেয়েছো, আর এটা হচ্ছে আমার খাবার, তো চলো এখন খেয়ে নেব। আমি চরম খিদে পেয়েছে, আর এখন কথা বলতে পারছি না, ভালোও লাগছে না। খাওয়া দাওয়ার পর আর আমার মনটাও ভালো ছিল না, তার জন্য আর ব্লগটাও মানে করাও হয়নি, ভালোও লাগছিল না। তারপরে ওয়েন্দিলার খবরটা পেলাম, ওই জন্য মনটা খারাপ। ওকে দিয়ে আমি আমার নিজেকে দিয়ে বিচার করছিলাম। আর আজকে ডালিয়াটা দেখো, ডাল ছাড়াই ডালিয়া করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। আর ভিডিও তো আমি শুটই করিনি, তো আর কি করব। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।